নমস্কার বন্ধুরা আমি রাজুপাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে ভিডিওর কমেন্টে দর্শক বন্ধুদের করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব মূলত পার্টিকুলার একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে অনেক দর্শক বন্ধু জানাচ্ছেন যে তাদের গাছে কুড়ি আসছে না বিশেষত চন্দ্রমল্লিকা গাছে এখনও পর্যন্ত কুড়ি আসছে না তারা কি করবেন কোনো দর্শক বন্ধু জানাচ্ছেন যে তার ডালিয়া গাছ বা ইনকা গাছ অনেক বেশি ঝোপ হয়েছে অনেক ভালো গ্রোথ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো কুড়ি দেখতে পাচ্ছেন না যদিও গাছ প্রায় মাস বয়স হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করব দেখুন আমরা প্রথমেই গাছে কুড়ি না আসার বেশ কয়েকটি কারণ আমরা জেনে নেব মূলত একটা গাছের শীতের গাছ মোটামুটি গাছ অনুযায়ী পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে গাছে কুড়ি আসে সেই সময়টা আমাদেরকে অপেক্ষা করতে হবে যে গাছে কুড়ি আসার জন্য তাকে সময় দিতে হবে সেই সময়টা যদি অতিক্রান্ত হয়ে যায় তারপরেও গাছে কুড়ি যদি না আসে তার যে কারণ হবে সেটা হচ্ছে আপনার গাছের চেহারাটা দেখলে আপনি বুঝতে পারবেন গাছের যদি খুব ভালো গ্রোথ থাকে খুব ভালো বুসি চেহারা থাকে তারা কিন্তু সেই গাছে কুড়ি আসতে একটু দেরি হয় দেখুন আমার সামনে যে চন্দ্রমল্লিকাটা রয়েছে এই চন্দ্রমল্লিকাটা খুব ভালো গ্রোথ আমি যখন ভিডিওটা করছি জানুয়ারি মাসের ফার্স্ট উইক খুব ভালো গ্রোথ গাছ ঘন সবুজ কিন্তু কুড়ির সংখ্যা হাতে গোনা এবং অধিকাংশ ডালে এখনও পর্যন্ত কিন্তু কোনো কুড়ি আসেনি যদি এই রকম কোনো গাছের চেহারা হয় একদম পুরো সবুজ ঘন তাহলে এই যে কুড়ি না আসার যে কারণ সেটা হচ্ছে অবশ্যই গাছে নাইট্রোজেনের প্রচুর পরিমাণে নাইট্রোজেন সার এর মধ্যে রয়েছে গাছটা যেহেতু প্রথম থেকে খুব ভালো একে নাইট্রোজেন দেয়া হয়েছে অর্থাৎ আমরা কম্পোস্ট ডিএপি জল এই ধরনের জিনিস যদি আমরা প্রচুর পরিমাণে দিই গাছে সেক্ষেত্রে কিন্তু গাছে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গিয়ে গাছের গ্রোথ খুব ভালো হবে গাছের চেহারা খুব ভালো হবে ঘন সবুজ হয়ে যাবে কিন্তু ফুল আসতে দেরি হবে কারণ কোনো গাছে যদি পাতা প্রচুর পরিমাণে থাকে গাছের গ্রোথ খুব ভালো থাকে তাহলে সেই গাছে ফুল আসতে অনেকটা দেরি হয় তো এই সময় দাঁড়িয়ে যখন গাছগুলো দেখবেন এই টাইম হয়ে যাচ্ছে যে টাইমটা বললাম তারপরে ফুল আসতে না তখন কি করবেন তখন আপনারা গাছে যে ধরনের খাবারগুলো দিচ্ছিলেন সব খাবার বন্ধ করে দেবেন গাছে কিন্তু খাবার দিলে গাছে ফুল আসতে আরও দেরি হবে সমস্ত খাবার বন্ধ করে দিয়ে প্রয়োজন হলে এই রকম একটা গাছের জন্য হাফ থেকে এক চামচ পটাশ দেবেন আর যদি টবের কোনো গাছ থাকে তাহলে কিন্তু এক চামচ পটাশ তিনটে গাছে দূর দিয়ে ছড়িয়ে মাটিটা দুধ দিয়ে ছড়িয়ে জল দিয়ে দেবেন শুধুমাত্র পটাশিয়াম জাতীয় যে খাবারটা রয়েছে যে সারটা রয়েছে সেটা দেবেন এছাড়াও আপনারা যেটা করতে পারেন যে এনপিকের দেখবেন জিরো জিরো ফর্টি ফাইভ বা জিরো জিরো এরকম কিছু পাওয়া যায় যে প্রথম দুটো জিরো থাকবে অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফরাস জিরো থাকবে পটাশিয়ামটা থাকবে সেই ধরনের খাবার সার আপনারা গাছে স্প্রে করতে পারেন যেমনভাবে নির্দেশ দেওয়া থাকবে সেই অনুযায়ী তো এই হচ্ছে বিষয় যে সারের ব্যাপারটা গাছে যদি প্রচুর পরিমাণে গ্রোথ থাকে এবং গাছে যদি সবুজ হয়ে থাকে তাহলে কিন্তু গাছে ফুল আসতে দেরি হবে এবং যে ফুলগুলো আসবে সেগুলো কিন্তু খুব ছোট হবে তাই গাছে ফুল আসার আগে আমরা কিন্তু সার একটু হলেও কমিয়ে দেবো বিশেষ করে চন্দ্রমল্লিকাতে আমরা খাবার দেওয়া বন্ধ করে দেব। তো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে কুড়িয়ে আনবেন আর যখন আমরা গাছে আমরা প্রত্যেকেই জানি যে গাছের প্রাথমিক বৃদ্ধিটাকে ত্বরান্বিত করার জন্য আমরা নাইট্রোজেন দিই এবং আমরা ফসফরাস দিই এই জন্য আমরা শস্যের খোলভোজানো জল এবং ডিএপি সেই সময় রেকমেন্ড করি কিন্তু গাছে যখন ফুল আসার আসে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়ামের চাহিদা থাকে তাই আমাদের এই সময় পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে অনেকেই বলেন যে আমরা জানি যে কলার খোসা ভেজানোর জলে পটাশিয়াম থাকে তো সেটা কলার খোসানো ভেজানো জল দেন কিন্তু আমি বলবো শীতের গাছে এই ধরনের কলার খোসা ভেজানো জল বা এই ধরনের জিনিস দেওয়া যাবে না মানে দেওয়া যাবে না বলবো না মানে সেগুলো দিলে কিন্তু সেইভাবে কাজ হবে না কারণ এই ধরনের যে কিচেন কম্পোস্ট বা এই কলার খোসা ভেজানোর জল এইগুলো অনেকটা দেরি হয় এদের কার্যকারিতা শুরু করতে আর আমাদের শীতের গাছে খুব দ্রুত রেজাল্ট চাই আজকে আমরা গাছে খাবার দেব ঠিক দুদিন বাদে তার রেজাল্ট চাইব এই জন্য অবশ্যই আমরা সামান্য পরিমাণে রাসায়নিক সার দেব আর যা অনেকের প্রবণতা থাকে যেমন আমারও ব্যক্তিগতভাবে রয়েছে আমরা গাছে অল্প খাবার দিতে পারি না আমরা যখন গাছে গোড়ায় দিই অনেক বেশি দিয়ে দিই কারণ আমাদের মায়া লাগে গাছগুলোর জন্য তাই এই রকম যদি আপনারও হয়ে থাকে তাহলে আমি বলবো জৈব সারের প্রতি বেশি নজর দেবেন কারণ রাসায়নিক সারটা দিতে যদি হয় সেক্ষেত্রে কিন্তু একদম পরিমাপ মতো দিতে হবে কম হলেও ঠিক আছে কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে গাছ মারা যাবে তো এই হচ্ছে বিষয় আর একটা জিনিস চন্দ্রমল্লিকা গাছে যদি কুড়ি না আসে তার একটা কারণ হতে পারে দেখবেন আপনার এই গাছের আশেপাশে কোথাও কোনো লাইট জ্বলছে কিনা সন্ধ্যার পরে এখানে যে গাছে যদি লাইট আসে তাহলে কিন্তু এই গাছে কুড়ি আসতে দেরি হয় কারণ আমরা জানি যে চন্দ্রমল্লিকা এমন একটি গাছ যে গাছ যত বেশি দিনের আলো পাবে গাছ তত ভালো গ্রোথ হবে এবং দিন ছোট হয়ে রাত চলে আসলে কিন্তু এই গাছে কুড়ি আসতে দেখা যায় এই জন্য যখন মানে প্রথম দিকে অর্থাৎ অক্টো সেপ্টেম্বর অক্টোবর মাসে এই সময় গাছে কুঁড়ি যাতে না আসে তার জন্য আমরা গাছের উপরে লাইট জ্বালিয়ে দিই কিন্তু যেহেতু এখন ডিসেম্বর মাস পার হয়ে জানুয়ারি মাস চলে আসছে এখনও যদি আমরা গাছের কাছে লাইট জ্বলে সেক্ষেত্রে কিন্তু কুড়ি আসতে একটা দেরি হতে পারে বা কুড়ি আসলেও তার সংখ্যাটা অনেকটা কম হবে এটা গেল আর আমার কাছে যে গাছটা রয়েছে দেখতে পাচ্ছি এটা কিন্তু যে কোনো গাছটা খুব ভালো চেহারা এই জন্য কুড়ি আসছে না তা কিন্তু নয় আমি এই গাছটিকে এটা হচ্ছে গত বছর একটা মাদার প্ল্যান্ট এখানে একটা গাছ বসানো ছিল সেই গাছটাকেই আমি রেখে দিয়েছিলাম এবং কিছুটা ট্রিটমেন্ট করেছিলাম দেখুন সুন্দর একটা গ্রোথ নিয়েছে তো আমি গত বছরে খেয়াল করেছি যে এই গাছটাতে কুড়ি আসতে অনেকটা দেরি হয়েছে এবছরও দেখতে পাচ্ছি কুড়ি আসতে অনেকটা দেরি হচ্ছে কিন্তু গাছটায় খুব ভালো ফুল হয় এই গাছটা যখন ফুল হবে সেটা আমি একটা আপডেট করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই হচ্ছে একটা ছোট্ট একটা ভিডিও করার চেষ্টা করলাম এখানে বেশি কথা বলার নেই তো এই ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন অনেক গাছপ্রেমী বন্ধুদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেটি সবার আগে দেখে নিতে পারবেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন আর এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ